একেবারে গাছের পাতার মতো দেখতে সবুজ সাপ আপনি দেখেছেন কখনো অনেকে আবার বলেন এই ধরনের সাপ উঠতেও পারে আজকাল সবুজ এই সাপগুলোর অনেক ভিডিও ভাইরাল হচ্ছে খালি চোখে এদের দেখতে পাওয়া দুঃসাধ্য ব্যাপার কারণ গাছের সবুজ পাতায় বা মাটিতে ঘাসের সঙ্গে মিশে হারিয়ে যায় এরা এই ধরনের সবুজ সাপগুলি এক গাছ থেকে অন্যটিতে উড়ে যায় আর তখনই তাদের শরীরের আশি থেকে নব্বই শতাংশ বাতাসে থাকে আর সে কারণে এদেরকে উড়ন্ত সাপও বলা হয় তবে এই সাপগুলি কিন্তু উঠতে পারে না তারা কেবল একটা গাছ থেকে অন্য গাছে লাভ দেয় তারা শরীরকে এমনভাবে ভাবে মোচড় দেয় যে তাদের শরীর উপরে নিচে করার আকারে আসে আর বাতাসে লাভ দিতে সক্ষম হয় সবুজ রঙের এই সাপগুলো কম বিষাক্ত হয় সাধারণত এরা মাছ ব্যাং পাখি ও বাদুর খায় ভারত চীন শ্রীলঙ্কা সহ আশেপাশের কয়েক দেশে এই ধরনের সাপ লক্ষ্য করা যায়